আসসালামু আলাইকুম, চ্যানেল এএম এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে 13 সেপ্টেম্বর 2021 সন, আজ বাংলার মুকুটহীন সম্রাট আনোয়ার হোসেন স্যারের মৃত্যুবার্ষিকী। 2013 সনের 13 সেপ্টেম্বর তিনি না ফেরার দেশে চলে যান। ভাবছি যে চ্যানেল এএম এর তরফ থেকে তার প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি দিব এই ভিডিওর মারফতে। আনোয়ার হোসেন স্যার 1957 সনে প্রথম ঢাকায় আসেন। ওই বছরই তিনি বিয়ে করেন নাসিমা খানমকে। এরপর পরের বছরই 1958 সনে তিনি তোমার আমার ছবিতে অভিনয় করেন, পারিশ্রমিক পান 300 টাকা। তারপর 1967 সনে উনি ওনার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য সিনেমাটি করেন, নাম হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। যে সিনেমা করার কারণে ওনাকে এখন পর্যন্ত মানুষ বলে বাংলার মুকুটহীন সম্রাট। সিনেমাটি পরিচালনা করেছিলেন খান আতাউর রহমান। তারপর শুধুই প্রাপ্তি, এরপর আর আনোয়ার হোসেনকে কখনও পিছনে ফিরে তাকাতে হয়নি। 67 সনের ব্লকবাস্টার হিট ছবি নবাব সিরাজউদ্দৌলার পর 1970 সনের এই বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য সিনেমাতে অভিনয় করেন, নাম হচ্ছে জীবন থেকে নেয়া। কালজয়ী নির্মাতা জহির রায়হান সিনেমাটি পরিচালনা করেছিলেন। এই সেই আনোয়ার হোসেন যার আজ মৃত্যুবার্ষিকী। 2013 সনের 13 সেপ্টেম্বর তিনি না ফেরার দেশে চলে যান। আনোয়ার হোসেন অনেকগুলো প্রথম ঘটনার সঙ্গে সম্পৃক্ত, যেমন 1975 সনে যখন বাংলাদেশে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রথা শুরু করা হয়, সেই বছর শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে উনি পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাঠিয়াল ছবির জন্য, এবং নাম ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। এরপর বাংলাদেশের অভিনয় শিল্পীদের মধ্যে প্রথম তিনি 21শে পদক পান। এরপর অনেকেই পেয়েছেন, কিন্তু শুরুটা হয়েছিল তার হাত ধরে 1988 সনে। অভিনয় স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছিলেন 21শে পদক। আনোয়ার হোসেন অসংখ্য চলচ্চিত্রের তার জনপ্রিয় গান আছে যেগুলো তার লিপে, যেমন গোলাপি এখন ট্রেনে ছবিতে আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, এই গানটি তার লিপে ছিল। এরপর তো এই গানটি কালজয়ী গানের মধ্যে অন্যতম। এরকম অনেক গান আছে, যেমন বড় ভালো লোক ছিল ছবিতেও তার লিপে একটি গান ছিল, সেটিও অনেক ভাইরাল হয়েছিল। আনোয়ার হোসেন জুটি বেঁধে অভিনয় করেছিলেন, যার সঙ্গে সবচেয়ে বেশি জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি হচ্ছেন আনোয়ারা এবং রোজি আফসারি বা রোজি সামাদ। এই দুইজনের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে আছে সূর্য স্নান, লাঠিয়াল, জীবন থেকে নেয়া, তারপর সিরাজউদ্দৌলা, সালমান শাহের সঙ্গে তার অনেক ছবি আছে, সত্যের মৃত্যু নেই, চাওয়া পাওয়া, অসংখ্য ছবি, কোনটি রেখে কোনটি বলবো। তবে আনোয়ার হোসেন প্রথম 20 বছর ভালো ভালো ক্যারেক্টার অভিনয় করলেও শেষের দিকে এসে উনি টাইপকাস্ট হয়ে যায়, অর্থাৎ কষ্টের কোনো সংবাদ পেয়ে বুকে হাত দিয়ে হার্ট অ্যাটাক করে তিনি মারা যান, এই টাইপকাস্টটা তিনি হয়ে যান। আসলে এটা আমাদের ব্যর্থতা, আমরা তাকে টাইপকাস্ট করে ফেলেছি। আনোয়ার হোসেন সব সময় চেষ্টা করেছেন তার অভিনয়শৈলী দিয়ে দর্শকের অন্তরে ঢোকা। রাজ্জাক সাহেব আনোয়ার হোসেনকে খুবই রেসপেক্ট করতেন, মুরব্বী মানতেন। অনেক সিনিয়র অভিনয়শিল্পী আনোয়ার হোসেনের কাছে দীক্ষা নিয়েছেন, অ্যাডভাইস নিয়েছেন। একটি ঘটনা শেয়ার করতে চাই, যখন 1989 সনে নবাব সিরাজউদ্দৌলা ছবিটির রঙিন সংস্করণ করা প্ল্যানিং চলছে, প্রদীপ দে বানাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, যেটা কিনা 22 বছর আগে বানিয়েছিলেন খান আতাউর রহমান এবং সেখানে অভিনয় করেছিলেন আমাদের আনোয়ার হোসেন। এই ছবিটি যখন রঙিন করার চেষ্টা করলো এবং প্রথম কাস্ট করা হলো প্রবীণ মিত্রকে, তখন প্রবীণ মিত্র গিয়েছিলেন আনোয়ার হোসেনের কাছে যে আমি কি স্যার এই ছবিটি করব, বা আমি কি ভাইয়া এই ছবিটি করব।
আনোয়ার হোসেন বললো কেন করবা না, অবশ্যই করবা, বরং তুমি আমার থেকে ভালো করবা। এই যে উৎসাহ উদ্দীপনা দিচ্ছিলেন সেটি ছিলেন আমাদের আনোয়ার হোসেন, যিনি কিনা জুনিয়রদেরকে বুকে আগলে রাখতেন। রঙিন নবাব সিরাজউদ্দৌলা খুব আলোচনায় আসতে পারেনি, ব্যবসা সফল হয়নি, সুপার ফ্লপ ছবি ছিল। সেখানে সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করেছিলেন প্রবীণ মিত্র এবং অঞ্জু ঘোষ অভিনয় করেছিলেন আলিয়ার চরিত্রে, যেখানে আনোয়ার হোসেনের সিরাজউদ্দৌলাতে আলিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন আনোয়ারা, ছিলেন জিনাত, রঙিনটাতে জিনাত ছিলেন। কিন্তু সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এই যে জুনিয়র শিল্পীদেরকে বা বয়সে ছোট শিল্পীদেরকে এনকারেজ করা, সেটা আনোয়ার হোসেন স্যার করতেন। আনোয়ার হোসেন স্যার ও 1931 সনে জন্মগ্রহণ করেছেন জামালপুরে, ময়মনসিংহের আনন্দমোহন কলেজে পড়াশোনা করেছেন, অভিনয়টাকে বুকে লালন করতেন। শুধু যে বড় পর্দায় অভিনয় করেছেন তা না, মঞ্চে অভিনয় করেছেন, টেলিভিশন অভিনয় করেছেন। আনোয়ার হোসেন স্যার 500 ছবিতে অভিনয় করেছেন, বরঞ্চ 500 বেশি ছবিতে অভিনয় করেছেন, কিন্তু তাকে সবসময় মানুষ জেনেছে বাংলার নবাব হিসাবে, মুকুটবিহীন নবাব হিসাবে। ওপারে ভালো থাকবেন আনোয়ার হোসেন, আপনি আমাদের চলচ্চিত্র প্রেমীদের অন্তরে আছেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। নেক্সট পর্বে নিশ্চয়ই নতুন কারো জন্মদিন উপলক্ষে আমি হাজির হব বা মৃত্যুদিন উপলক্ষে হাজির হব। যারা আজকে ভিডিওর মাধ্যমে আনোয়ার হোসেনকে জানলেন, তারা আনোয়ার হোসেন অভিনীত সিরাজউদ্দৌলা ছবিটি দেখে নিতে পারেন।